ওকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ লাগত নাই আওয়াজ আওয়াজব আজকের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনকে যৌথ সভার সম্মানিত সদস্যবৃন্দ এবং যারা অনলাইনে হবিগঞ্জবাসী তথা বাফেলোতে বসবাসকারী বাংলা ভাষাভাষী যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হয়েছি জরুরি ভিত্তিতে আমি এক্সিকিউটিভ কমিটি এবং উপদেষ্টা মণ্ডলীর সভা আহ্বান করেছি তার কারণ হল যে আপনারা জানেন গত চোদ্দই জুলাই জালালাবাদ অ্যাসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনকের জেনারেল ইলেকশনে আমাদের সাধারণ সম্পাদক জনাব শিমুল হাসান উনি জালালাবাদের সভাপতি হিসাবে ইলেক্টেড হন বাইদা জালালাবাদের কনস্টিটিউশন উনি যেহেতু একটা বৃহত্তর সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সেই হিসাবে উনি আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন থেকে উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন যেটা জালালাবাদের কনস্টিটিউশন অনুযায়ী ওনাকে করতেই হয় এখন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়দ আলী সে সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করতেছে এখন উনি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনকে কার্যকরী কমিটির কোনো সদস্য নন তথাপিও উনি ওনার গায়ের জুড়ে চেষ্টা করতেছেন সু কমিটির মধ্যে ঢুকে উনি এই সংগঠনে বিশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য তো আমি পরিষ্কারভাবে এটা বলতে চাই আজকে আজ সেপ্টেম্বরের বারো তারিখ টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের পর থেকে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফলো ইউএসএ ইনকে কার্যকরী কমিটিতে জনাব শিমুল হাসানের কোনো পার্টিসিপেশন নাই এবং থাকবে না উনি বাফলো হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফলো এসে ইনকে কমিটির কোনো কার্যকরী কমিটির কোন সদস্য নন বিদায় আমি হবিগঞ্জবাসী তথা বাংলাদেশের বাঙালি যারা বাফলোতে বসবাসরত আছেন তাদের সবাইকে সবাই অবগতির জন্য জানাচ্ছি যে যে বা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফলু ইউএসএ ইনকের নামে অথবা বেনামে উনি যদি কোনো কার্যক্রম পরিচালনা করেন তাইলে আপনারা উনার এই হবিগঞ্জ ডিস্ট্রিক্ট দায়বার নিবে না এটা আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে উনি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বাফেলো ইউএসএ ইনকে কার্যকরী কমিটির কোনো সদস্য নন কাজেই আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে বাফুলো হবিগঞ্জ নামে উনি কোনো কার্যক্রম করতে চাইলে আপনারা সহযোগিতা না করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এখন যদি আমি আরও অ্যাড করতে হয় তাহলে পরবর্তীতে অ্যাড করবো আমি এখন আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিব রহমান চৌধুরী গোলাপ বাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করতেছি আসসালাম আলাইকুম আচ্ছা এই আপনাদের মানে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সকল বাইদের অবগতির জন্য জানাচ্ছি যে গত পরশু দিন শিমুল ভাই আমার কাছে গেছে যাওয়ার পরে গিয়া বলছে যে ভাই দেখেন আমার আমি তো আইছি একটা অনুরোধ নিয়া যে আপনি হুমায়ুন বাইরে শাহিন বাইরে বিশেষ হুমায়ুন বাইরে জানে তো হুমায়ুন সাথে আমার ভালো সম্পর্ক হুমায়ুন বাইরে আমার বাইরে সাধারণ সম্পাদক হিসাবে আর কি যাই হোক আমি আমি ঠিক আছে শুক্রবারে যখন ওনার ঘরও দাওয়াত আছে আমি যাইমু অসুবিধা নাই যাই মনে আমি আমি যাবো মুনে মনে এরপরে দেখা যায় আজকে তো এটা হইয়া বিদায় হইয়া দিছি আজকে দেখি আমি ফিসনে দিয়ে আমার এই গার্ডেনও কিছু টুকটাক কাজ করতাছি তে বিচারা দেখি মানে বেল মারতাছে দেখি আমার বড় ফুল হইছে হয়েছে আমার বড় ফুল আরে বার ইয়া যে যাই হোক খুঁজছে কিভাবে সাইন দিছে তা আমি জিগে এলাম কিতারে ভাই কিতার লাগিয়ে আইসো বলে ভাই চা মমন এখন তো যে এটা সব মানে আমি তো আমরা কমিটির টাকার জন্য একটা সাইন নেরাম সবের কাছে থাকি তা আপনি একটা সাইন দেউকা তা আমি আর অন্য উফরে দিয়ে আর ফোরছি না কিতা লেখা না লেখা এই তো আমার মানে তারে অত কষ্ট করি আমরা মানে জালালাবাদে সভাপতিও বানাইছি আমার দেশের মানুষ তারে অবিশ্বাস করার তো কিছু নাই ও আমি সাইন দিয়া দিছি এখন দেখা যায় হুমায়ুন বাইরে ফোন করলাম বলে হুমায়ুন ভাই আমার এবারে ভাই সাহেব এটা তো ওমন টিকে ওমন টিকে তে আজকে তো মিটিং কাছে আপনি আই বানি বলে অবশ্যই আইমু তে আমার ছেলে তো খামো বলে আমি গাড়ি ফাটাইমু আই অসুবিধা নাই আপনি আইব আউকা তো আইয়া তো দেখলাম যে এই ঘটনা এখন আসসালামু আলাইকুম এখন মানে আপনার আর আজকে সাধারণ সম্পাদক পদের এখানে কথাবার্তা বলার জন্য আসা তো আমি যতদূর জানি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শিমুল হাসান ভাই উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন কিছুদিন আগে তো আমি আর সাঈদ আলী ভাই জয়েন্ট সেক্রেটারি ছিলাম তো আমাদের সংবিধান অনুযায়ী সাধারণ সম্পাদক পদত্যাগ করলে আমাদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ভাই সংবিধান অনুসারে অটোমেটিক্যালি উনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারপরও আমার সাথে যোগাযোগ করা রয়েছে যে আমি ইচ্ছুক কিনা সাধারণ সম্পাদক হইতে তো আমার পারিবারিক ব্যস্ততা আমার অফিসিয়াল কাজকর্মের লাগি আমি সময় বের করতে পারি না বিদায় আমি অপরাগতা প্রকাশ করছি তো সেই হিসাবে অটোমেটিক চয়েস যদি সাঈদ আলী ভাই আগ্রহী থাকেন উনি সাধারণ সম্পাদক এবং বর্তমানে উনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে কাজকর্ম চালাই যেতেছেন তো শিমুল হাসান ভাই আমার বাসায় গতকালকে যান এবং উনি বলেন যে সংগঠনের কাজকাম সঠিকভাবে পরিচালিত হইতেছে না তো সংগঠনের হাসকাণ্ডে গতিশীল করতে গেলে সবাই অনুরোধ করছেন যে তাই না আবার সাধারণ সম্পাদক পদে ফিরে আইলে সংগঠনের ভালো হয় তখন আমি কি চাই আমি খুঁজছি সবাই যেহেতু আপনারে সাইন আমিও সবার বাহিরে না আমিও একমত যে সবাই যদি সাইন আপনিও সাধারণ সম্পাদক হিসেবে ফিরে আন কারণ আপনি তো একজন ভালো সংগঠক আর উনারা আমি ব্যক্তিগতভাবেও জানি উনি আমার ফ্রেন্ডের বড় ভাই আবার আমার ভাইয়েরও ফ্রেন্ড আর উনি খুবই ভালো মানুষ বা যত দূর জানি আমার বিশ্বাস তো আমি উনারে সাইন করিয়া দিছি গতকালকে যে কিন্তু আজকে আমাদের সভাপতি সাহেবের কাছ থেকে কল পাই যে উনি একটা মিটিং এর আয়োজন করছেন আর এই ব্যাপারে কথা বলতেছেন এখন উনি আমাদের শিমুল হাসান ভাই বা সবাই এই কল করছেন বাট এখানে তো শিমুল ভাই বা যারা আছে ওনার সাথে কেউ আমি দেখতেছি না তো যেহেতু আমি সশরীরে এখানে উপস্থিত আছি সবার সামনে আছি ওনাদের কেউ কথাবার্তা আমি শুনতে পাইতেছি না গতকালকে আমি শুধু ওনার কথা শুনছি সেই হিসাবে আমি সাইন করছি কারণ উনি আমার পারিবারিক বন্ধু আমার বন্ধুর ভাই বা উনি অ্যাকচুয়ালি আমার এই সংগঠনে নিয়ে আইছে আমি এই সংগঠনের সাথে জড়িত ছিলাম না তো ওনার অনুরোধই আমি সংগঠনে জড়িত হই তো উনি যখন আবার আমার কাছে সংগঠনের বলে সেক্রেটারি হইতে চাই তো আমার তো না করার কিছু নাই সেই হিসাবে আমি সাইন করছি তো আমি প্রত্যাশা করতেছিলাম যে আজকে উনি আসবেন সবার সামনে সবাই যদি উনারে চাই আমিও চাই বাট উনি আসেন নাই বিদায় অটোমেটিক চয়েস আমাদের সাঈদ আলী ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমি সাঈদ আলী বাইরে সমর্থন করি কারণ এখানে উপস্থিত সবাই যেহেতু সাঈদ আলী বাইরে চাই তার সাঈদ আলী ভাই নিজেও চাইতেছে সে দায়িত্ব পালন করে যাইতে কাজেই আমি সংবিধানের বাহিরে কথা কইতে পারব না সংবিধান অনুযায়ী আমি সমর্থন করি আর আমি সবাই অনুরোধ করতেছি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খাদা চুরি করবেন না যদিও আপনারা আপনাদের মতবন্দ অনুসারে আর একটা সংগঠন করতেছেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার বা সামাজিকভাবে আমরা দেশে বিদেশে কানেক্টেড আমরা চাই না আমরা দেশের বন্ধু বান্ধবগুলোর কাছে খারাপ মেসেজ যাক যে আমেরিকার মতো উন্নত দেশে আমরা থাকার পরেও আমরা একজন আরেকজনের উপরে খাদা সুরা করি তা আমি অনুরোধ এখানে যারা উপস্থিত আছেন এবং শিমুল ভাই বা শিমুল সাথে যারা আছেন আমি কথাটা বলছি যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কারে খাদা সুরাশুরু করবেন না যদি কমপ্লেন থাকে আমাদের মুরব্বিরা আছেন তাদের কাছে বিচার দেন আর যদি আপনার কিছু বলতে হয় যে আপনার সাথে হরাৎ করছে তারা সরাসরি ফোন দিয়া তার সাথে কথা বলেন বা দয়া করে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে কারো বিব্রত বিব্রতকর ছবি দিবেন না কারো সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না কারণ এটা আমাদের দেশের বাই বান্ধবরা দেখতে পায় আজকেও আমি অনুরোধ করতেছি যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমটারে একে অন্যের প্রতি প্রতিশোধ নেওয়ার মাধ্যম হিসাবে ব্যবহার করবেন না আর যদি আমার কথাবার্তায় কোনো ভুল হইয়া থাকে বা আমি ভুল করে থাকি আমি ক্ষমা চাই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বোপরি আমি সাঈদ আলী বাইরে সাধারণ সম্পাদক বা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে সমর্থন করলাম আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন বা ফেলো ইউস এ আজকের এই আওজনের সম্মানিত সভাপতি উপস্থিত কার্যকরী এবং উপদেষ্টা মন্ডলী আমরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আজকে এই লাইভে আসতে হয়েছে বা আমরা আসছি আমরা জানি যে জালালাবাদের ইলেকশনের পরে আমাদের সাবেক সেক্রেটারি উনি নিজ থেকে স্বেচ্ছায় উনি পদত্যাগ করেছেন যার কারণে আমাদের এই শূন্য পদটি আমাদের যখন হয়েছে তখন আমাদের সংবিধান এবং সাংগঠনিক সিস্টেমে বারপ্রাপ্ত ওনার পরে যে দুইজন আছেন ওনারা অটোমেটিকলি পদাধিকার বলে বা সংবিধানের সিস্টেমে বারপ্রাপ্ত সম্পাদক হয়ে যান ওইটা কেউ কাউকে ঘোষণা বা কেউ কাউকে বলতে হয় না ওইটা সংবিধান কনস্টিটিউশন বাই দ্য কনস্টিটিউশন বাই দ্য লো তারা হয়ে যান এইভাবে আমাদের হবিগঞ্জের এই বাফেলোতে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে তা চলতেছে তার কার্যক্রমও পরিচালিত হইতেছে দীর্ঘ পরিক্রমার পর আমরা এই পর্যন্ত আইসা আজকে পর্যন্ত আইসা আমরা দেখতে পাইতেছি যে আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের যে সাধারণ সদস্যদের যে কমিটি আছে পাশাপাশি আমাদের একটা ফেসবুক আইডি আছে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ বাফেলো ইউএসএ ইংক এইখানের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে একটা পোস্ট একটা মধ্যে আমাদের হবিগঞ্জের কিছু স্বাক্ষর সম্মিলিত তো ওখানে আমরা দেখার পরে আমরা 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 আমাদের জিজ্ঞেস করলাম যে তো কোনো কিছু জানি না আপনারা মানে ওই যে ফেজ যেটা আমরা দেখতে পাইতেছি ফেসবুক পেজ এবং আমাদের অ্যাসোসিয়েশনের যে ফেজটা ওইটা থেকে আপনারা কোনো দস্তগত করেছেন বা কিসের দস্তগত করলেন আমরা তো কেউ কোনো কিছু জানি না বা আমরা ওইটা দেখিও নাই বা আমাদেরকে তো বলাও হয় নাই তখন আমাদের এই ভাই যারা এখনো তো বসবাস নাই তাদের তাদের নাকি দোস্তগত বা স্বাক্ষর কি করা হয়েছে যা মানে তারা এখনো বাফিলত নাই অথচ বাফেলত না তাই তারা কিভাবে মানে এই পেজের মধ্যে স্বাক্ষর করে এটা একটা প্রস্তুত থেকেই যায় তো কথা ঐতিহাসে যেহেতু আমাদের সংগঠনের সংবিধান এবং সিস্টেম মোতাবেক আমাদের সাংগঠনিক সিস্টেম মোতাবেক আমরা বসিও নাই আলাপ আলোচনা হয় নাই কোনো প্রস্তাবনাও আসে নাই যে আমাদের এই সাবেক সেক্রেটারিকে আবার পুনরায় সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে আমরা এই নিয়োগ নিয়োগ বা উনাকে সংযোজন বা ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি যার কথা বলতেছি আমাদের শিমুল হাসান ভাইয়ের কথা উনি সাবেক ছিলেন উনি স্বেচ্ছায় চলে গেছেন এখন উনাকে তো আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি বা সাধারণ সাধারণ সভার মধ্য দিয়া আমরা উনাকে কি করি নাই আমরা পুনরায় নির্বাচিত বা ওনাকে পুনরায় আমরা এই সেক্রেটারি জেনারেল আমরা আনি নাই বিশেষ করে আমি ব্যাপারে কোনো কিছু জানি না এবং আজকে যখন দেখতে পেলাম যে ফেসবুকে এরপরে এই আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে উনি নিজ থেকে আমাদের কিছু বাইদের দস্তগত এবং কাউকে একটা দস্তকের আমি একজন সাধারণ সদস্য ওরা বলছেন যে সাধারণ সদস্য থাকতে চাই ইত্যাদি একটা একটা সিস্টেমেটলি উনি মধ্যে তারপর করছে তখন তো আমরা বৃহত্তর হবিগঞ্জবাসী আমরা হতভম্ব হয়ে গিয়েছি আমাদের বিবেকের কাছে প্রশ্ন এসেছে যে আমরা খুন পথে হাঁটছি আমরা মানবতার কল্যাণ করব সমাজের সেবা করব একটা সমাজের সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনে যদি আমাদের এই ধরনের অবস্থান হয় আমাদের যদি পদের প্রতি আমাদের লোভ আমাদের যদি চলচাতুরি আমরা এই রকম করি তাহলে আমরা দেশ জাতি মানবতা এবং বৃহত্তর বাফলতে বসবাস হতো আমাদের বাঙালি কমিউনিটি সাথে আমরা কিভাবে কি আমাদের মানে এখানে একটা লজ্জাসকর ব্যাপার বিশেষ করে আমরা যারা হবিগঞ্জের আছি আমরা অত্যন্ত ব্যথিত আমরা মর্মাহত এই সমস্ত কার্যকলাপে আমরা আহ্বান করব দয়া করে যে বা যারা এই সমস্ত কার্যকলাপ করছেন আপনাদের শুভ উদয় হোক আপনারা সামাজিক সংগঠন কিভাবে পরিচালিত হয় আপনারা এইখানে যে বা যারা হবিগঞ্জের আছেন আশা করি সবার প্রতি সম্মান রেখে নিজেকে নিজের অবস্থানকে জ্বালাঞ্জলি না দিয়ে বৃহত্তর বাফল সমস্ত মুরব্বিয়ান সমস্ত যুবক ভাই বা আমাদের হবিগঞ্জের যে বা যারা আছেন বসবাস করছেন সবার প্রতি সবার মতামতের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করবেন আমি এই উদাত্ত আহ্বান রেখে আবারও বলছি করে কাদা চুরাচুরি না করে সামাজিক সংগঠনকে সামাজিকভাবেই উদীয়মান এবং তার শক্তিশালী গতিশীল করার আমি আহ্বান করছি আশা করি আজকের এই লাইভের মধ্য দিয়ে আমরা সবাই বুঝতে সচেষ্ট হব যে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি বা আমরা যা করতেছি আসলে তা আদর্শ গঠনতন্ত্র এবং নিয়ম মাফিক হইতেছে না আমরা কিছু আমাদের জ্ঞান বুদ্ধি আমাদের কলা কৌশল এবং বিভিন্ন পায়তারা আমরা পথ বেছে নিয়েছি যা আদৌ শুভকর নয় তাই আশা করি আসুন আমরা সবাই মিলে আমাদের এই সংগঠনের ইমেজকে ধরে রাখি আর যাতে করে আর আমরা আমরা আমাদের মধ্যে খাদা সুরাচুরি না করি এবং আমাদের আমাদের সমাজে আমাদের অবস্থানকে যাতে আর মানুষের কাছে আমরা হেও না করি তাই সরুপরি বলবো যে আসুন আমাদের সুমবুদ্ধি হৃদয় হোক এবং এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকি এবং সংগঠনকে তার সাংগঠনিক সিস্টেমে আমরা যাতে পরিচালিত হয় সেই ব্যাপারে আমি সভার প্রতি উদত্ত আহ্বানে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম আমি আর কি তা হইতাম ওই ছোটবালা ভুতি ছিলাম হয় গুড়াতে উঠিয়া মানুষ রৌনা হইল আধা ভোতে যাইয়া মানুষ আটিতে লাগিল তারপর কিছু চকর বাহর মাত লাখে লাখে মানুষ মরে খাতারে খাতারে গনিয়া বাসে দেখ চোদ্দ হাজার রে আমরা হবিগঞ্জের কমিউনিটিটা একটা ছোট্ট কমিউনিটি ইতিমধ্যে দুই ভাগ হইছে মারফেটের দুই বাই এক বাই এক সমিতিত আর এক বাই আরেক সমিতিত আমরা হবিগঞ্জের দুইটা সংগঠন হয়েছে কেউ হয়তো স্বীকৃত পাইছে কেউ স্বীকৃত পাইছে না আমরা জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অব বাফলো ইংকের নির্বাচিত সভাপতি আমি শিমুল হাসানের কথা বলতেছি সে আমারে বড় ভাই হয় আমার ছোট ভাই তার ইলেকশন আমি কোনো সহযোগিতা করতে পারছি না তবে ইলেকশনের আগের রাইট আমার এখন ভাই তোমার না জেগে তোমার নাম দিলাইছি তুমি এজেন্ট একটু ফার্মপুট্টু দিছে আমার কয়েছে তুমি কোনো গুনোবার কোথাও করতে না আর বুঝছি সে আমার ফার্ম দিছে কিন্তু ভাবছি আমার কয়েক ঘন্টা টাকায় আমার এলাকার ছেলে নির্বাচিত হয় কোনো উপহারে আসি আমি গর্ব করতে পারবো যে আমার এলাকার আমেরিকা প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু আজকে আমি শুনলাম শিমুল হাসান নাকি একটা ফেসবুকে একটা নিউজ দেখছি ফেসবুকের সংবাদটা যদি সত্য হইয়া থাকে একটা কাগজে দেখলাম কিছু লুকে উনিশজন লুকে তারা অনুরোধ করছে শিমুল হাসানের আমরা সেক্রেটারি ফোর দেখতে চাই তার মাঝে আবার দুইজন লোক যারা দস্তক দিচ্ছেন দুইজন লোক বলতেছেন আমাদেরকে সে সেক্রেটারি বইলা না অন্য কিছু বইলা আমাদের কাছ থেকে দস্তক নিছে উনিশ যারা দস্তক দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি জানেন জাল্লাবাদের সংগঠনের সংবিধান অনুযায়ী উনি উনি আরেকটা সংগঠনের দায়িত্বপূর্ণ পদে থাকলে জাল্লাবাদের প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না শিমুল আসানের শখ হইয়া তুমি জাল্লাবাদ থেকে পদে করিয়াও তুমি সাংগঠনিক ছেলে তোমারে আমরা ধন্যবাদ জানাই স্বাগতম জানাই মু তাজা ফুলের মালা দিয়া তুমি জাল্লাবাদ থেকে পদত্যাগ করো তোমার সকল প্রকার সহযোগিতা কর্ম আর্থিক দর হলে তো আলাদা নাই রর্ম দেখছি তুমি রাস্তাত খার হয়ে মানুষের মারতে চাও আপনি ডাকনা কেন তোমার সাথে থাকমো হবিগঞ্জবাসীর সাথে মাইরের পরিফলনা করো না এ হবিগঞ্জবাসী তোমার এই যে মাথার উপরে তুলছে তুমি সাতবার মইরে আমার ঋণ পরিশোধ করতে পারত না তুমি তোমার আচার ব্যবহারের কথা আমি কই না আমরা সবাই জানি মিডিয়ার মাধ্যমে হইতে চাই না কারণ তোমরা তোমার আমার মাথা তুলছি আমরা লামাইতে চাই না ও তুমি যে মাথার তেল লাইন না জানলা বা যে সেক্রেটারি হইতে শক্ত সেক্রেটারি ওরা শক্ত থাকে আও ওয়েলকাম আমরা সেক্রেটারি বানানোর জন্য চেষ্টা করবো আর এই নিউজটা যদি ফেসবুকের মিথ্যা হয়ে থাকে তুমি একটা প্রতিবাদ করো যে তোমার মিথ্যা আমি কারোর কাছ সাইন নিছি না আমি কারোর মিথ্যা কথা বলছি না শিমুল আল্লাহ তোমার তিনটা বাচ্চা দিছে আমার চিন্তা বাচ্চা দিছে আমরা বাফালো কমিউনিটিটা একটা ছোটো কমিউনিটি তুমি আমার বড়ডাই বড় ভাই দেখো আমি তোমার ছোটো দেখি। ডাকি কিন্তু একটা অনুষ্ঠানও গেলে তুমি আমার বড় তোমার আগ সবার আগে চেয়ার দিতে হইব চেয়ারের মর্যাদাটা রাখার চেষ্টা করো উপরে উঠতা উঠা উঠানো সহজ কিন্তু উঠার ফটটা ধরে রাখা অনেক কঠিন আমরা হবিগঞ্জবাসী যাতে শান্তিতে থাকতে পারি তোমার দায়িত্ব আমাদের কিছু সহযোগিতা করা তোমার কেউ মারলে বকলে তুমি এখন তোমার সামনারে সামনা বাড়ানো উচিত কারণ ফদের বার তুইলে ধৈর্য ধর্ত হয় অনেক কিছু শুনতেছি তোমার সম্পর্কে এগুলো সত্য মিথ্যা জানি না তুমি ধৈর্য সহকারে সংযত সহকারে তুমি এগুলা টেক কেয়ার করো আমরারে তুমি ব্যবহার যাইতে দিও না আমরা চাই না

যে কাউসার কাউসারবাই যে বক্তৃতা বক্তব্য আইছে এর পরে আর অতিরিক্ত কিছু হওয়া লাগে না তবে এই কনক্লুশনে আমি যেটা বলতে চাই যে আপনি শিমুল ভাই আপনারে আমরা জাল্লাবাদের সভাপতি বানাইছি আপনারে বড় সম্মানের পদ দিছি আর আমরা ছুটো আঞ্চলিক সংগঠনের মাঝে আছি আমরারে আপনি একটু শান্তিতে থাকতে দিন এই আপনি গ্রুপিং কইরিয়া আমরার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আমি আপনাকে অনুরোধ জানাইলাম আর এই বলিয়াই আবার বাফেলোতে বসবাসকারী হবিগঞ্জবাসী বৃহত্তর হবিগঞ্জবাসী বৃহত্তর সিলেটবাসী এবং বাংলাদেশবাসী সবাইকে কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম দেখা এবং শোনার জন্য অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সাথে সাথে আমি হামদানকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত দূর থেকে আইসা আমাদেরকে কোভারেজ দেওয়ার জন্য থ্যাংক ইউ হামদান আসসালামু আলাইকুম এখন আমরা কাউসার ভাই বক্তব্য